ঘরে যদি মাছ মাংস না থাকে, তরকারির অভাব হয়ে থাকে, একটা দুইটা ঘরের মধ্যে উপকরণ আছে, এই ধরনের একটা রেসিপি করে দেখতে পারেন। এবং কি যারা নিরামিষ ভোজী আছেন তাদের জন্য এই রেসিপিতে আজকে আমি সাজিয়ে তুলবো সেরকম একটা রেসিপি, খুব টেস্টি হেলদি একটা রেসিপি। যারা আমার বেচালার ভাই আছেন তারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন সেরকম একটা রেসিপি। আজকে রেসিপি একদম নিরামিষ রেসিপি। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন, উপভোগ করুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ প্লিজ শেয়ার করে দেবেন, কথা বাড়াবো না। উপভোগ করুন আজকে রেসিপি কীভাবে সাজিয়ে তুললাম। রেসিপি করতে সবাই জানে, প্লিজ প্লিজ আমি কীভাবে করি সেটাই দেখে নেবেন। যদি আপনাদের একটু উপকারে আসে আমার রেসিপিটি করে দেখতে পারেন, প্লিজ উপভোগ করুন। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস্মম কিচিংয়ে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি খুব ইউনিক একটা রেসিপি নিয়ে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। রেসিপি করতে সবাই জানে, কিন্তু আজকে আমি কীভাবে এই রেসিপিটি আপনাদের কাছে তুলে ধরলাম সেটাই দেখার বিষয়। দেখে নেবেন, প্লিজ উপভোগ করুন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন একটা পাত্র বসিয়ে দিয়েছি আমি চুলাতে, দিয়ে দিলাম এ পাত্রে পরিমাণ মতন জল। এগুলা নিয়েছি আমি ফেফে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি একেবারে চুলার উপর তুলে। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। হলুদ দিয়ে এবার চুলার জালটা দিয়ে আমি ডেকে দেব, হালকা করে সিদ্ধ করব, আর দেখাবো না এতটুকুর মধ্যে। এবার আমি নিয়ে নিলাম একটা ছোট্ট বোল, এই বোলে দিয়ে দিলাম আমি এখানে এক কাপ বেসন দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, একটু একটু জল দিয়ে এবার ভালোভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, অতিরিক্ত পাতল হতে হবে না, একদম নর্মালভাবে হতে হবে। দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটা তৈরি করে এক সাইডে রেখে দিলাম। এবার আমি এবার এখানে নিয়েছি একটা মিক্সার জার, মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই দেওয়ার সময় মোবাইলটা একটু ডিস্টার্ব করেছে, ক্যামেরাটা আর উঠে নাই। আমি যখন দিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছেন এখানে আমি নারিকেল কোরানো দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, সরিষা দিয়েছি, পোস্তও দিয়েছি। একটা পেস্ট তৈরি করে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন আমি মিক্সার জারটা নিয়ে ব্লেন্ডার মেশিনের মধ্যে এই যে পেস্টটা তৈরি করে নিয়ে এসেছি, কত সুন্দর হয়েছে দেখুন। আমি পেস্টটা এক সাইডে রেখে দিলাম। এবার সরাসরি চুলায় আবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এই কড়াতে দিয়ে দিলাম আমি হাফ কাপ সাদা তেল বা সয়াবিন তেল, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এগুলা কি নিয়েছি, এগুলা নিয়েছি আমি বাঁধাকপি, এই যে বড় সাইজ করে টুকরো করে নিয়েছি বাঁধাকপিগুলা। এগুলো আমি পাতাগুলা খুলি নাই, একদম সরাসরি টুকরো করে নিয়েছি, দেখলে বুঝে যাচ্ছেন, না দেখলে বুঝবেন না। এবার আমি আগের থেকে যে ব্যাটার তৈরি করে রেখেছি বোলের মধ্যে, এখান থেকে একটা বাঁধাকপি নিয়ে আমি ব্যাটার থেকে চুপিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে দেখুন। এভাবে করে এক এক করে আমি বাঁধাকপিগুলা চুপিয়ে চুপিয়ে বেসনের মধ্যে বা ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এই যে দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে আমার, কয়েক পিস দিয়ে দিলাম আমি। এবার আমি এই বাঁধাকপিগুলা খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব আস্তে আস্তে ধৈর্য সহকারে। এগুলা বেশি লাড়ানো যাবে না, যে বার্নিংটা হয়েছে কোট করেছি আমি বেসন দিয়ে, সেই কোটটা ছুটে যাবে, বাঁধাকপির পাতাগুলা ছিঁড়ে যাবে, ছুটে যাবে, একই কথা কথা বলতে বলতে আমি খুব ভালোভাবে বাঁধাকপিগুলো উল্টিয়ে দিয়েছি। এই যে দেখুন গোল্ডেন ব্রাউন করে আমি এক এক করে এই বাঁধাকপি টুকরোগুলো ভেজে তুলে নেব। একদম নিরামিষ একটা রেসিপি, যারা আমার বেচালার ভাই আছেন বা নিরামিষ ভুজি আছেন তারা এভাবে করে এই রেসিপিটি করে দেখতে পারেন, খুবই টেস্টি লাগবে। কথা বলতে বলতে আমি এই যে বাঁধাকপির
যে টুকরোগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে তুলে নিয়েছি একটা বাউলের মধ্যে, দেখতে পাচ্ছেন। এবার আমি একই প্রসেসে সম্পূর্ণ বাঁধাকপিগুলো ভেজে নেব, সেটা আর দেখাবো না। এই ধাপে এবার আমি আবার গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, হাফ কাপ তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। আপনারা সরিষার তেলও দিতে পারবেন, সমস্যা নেই, আমার কাছে সয়াবিন তেল আছে, আমি সয়াবিন তেলেই দিলাম। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন পাঁচফোড়ন, দেখতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কেটে, দেখতে পাচ্ছেন, ভেজে নেব খুব ভালোভাবে, নরম করে ফেলবো টমেটোগুলা, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম আমি কয়েকটা কারিপাতা, কারিপাতা দিলে কি হয় খুব ভালো একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন আদা বাটা, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেব কিছু আস্ত গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে কয়েকটা লবঙ্গ নিয়েছি, কয়েকটা এলাচি নিয়েছি, কয়েক টুকরা দারচিনি নিয়েছি, দিয়ে দিলাম। যদি অতিরিক্ত কিছু আপনাদের কাছে থাকে গরম মশলা দিয়ে দেবেন, সমস্যা নেই, আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে দিলাম। দিয়ে দেব এবার আমি পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে এখানে কি নিয়েছি দেখুন, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে খুব ভালোভাবে এবার মশলাগুলো কষানোর পালা, ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, দেখতে পাচ্ছেন, ভালোভাবে কষাতে হবে, না কষালে নিরামিষ তরকারি যেহেতু মশলাগুলো ভালোভাবে কষাতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুব ভালোভাবে আমি মশলাগুলো কষিয়ে নেব, এই যে দেখুন কত সুন্দর কষানো হচ্ছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব, মশলাগুলো ভালোভাবে কষতে হবে, সেই জন্য জাস্ট 30 সেকেন্ড আমি মশলাগুলো ডেকে দিয়েছি। 30 সেকেন্ড বাদ আমি এই যে ঢাকাটা তুলে দেখলাম, খুবই সুন্দর একটা কালার এসেছে, উপরে তেল উঠে এসেছে। এবার আমি দিয়ে দেব, আগের থেকে আমি যে একটা এখানে পেস্ট তৈরি করে রেখেছি মিক্সার জারের মধ্যে, সেই পেস্টটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার একটু জল দিয়ে দেব, মিক্সার জারটা ধুয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এই উপকরণগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হচ্ছে, কষতে কষতে খুবই একটা ফ্লেভার চলে আসবে। আমি একটু ডেকেও দিয়েছি, ভালোভাবে কষতে থাক, কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব এখানে আগের থেকে যে পেঁপে একটু সিদ্ধ করে রেখেছি, এই যে দেখুন পেঁপেগুলো দিয়ে দিলাম, এই যে দেখুন পেঁপেগুলো দিয়ে খুব ভালোভাবে আর একটু কষিয়ে নেব। কাঁচা পেঁপেগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, জাস্ট 1 মিনিট হবে কষানো। এই যে কষানো আমার হয়ে গিয়েছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব, এই যে দেখুন, যে যতটুকু জল খাবেন ততটুকু দিয়ে দেবেন। আরেকটা বিষয় হয়েছে, এখানে যখন আমি বাঁধাকপির টুকরোগুলো দেব জলটা অনেকটা টেনে যাবে, সেই দিকে লক্ষ্য রেখে আমি এখানে বেশাবেশি জল দিয়েছি, এই যে দেখুন। এবার আমি ডেকে দেব, ফুটতে থাক এই জল বা রসা এই পেঁপেগুলা, জাস্ট 1 মিনিট অপেক্ষা করব। এক মিনিট পরে আমি এসে দেখলাম ঢাকাটা তুলে দেখলাম খুব সুন্দর ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দেব এই যে আগের থেকে বাঁধাকপির টুকরোগুলো ভিজে রেখেছি, সেই বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে, এই যে দেখুন কত সুন্দর লাগছে, তরকারির কালারটা কিন্তু সেও এসেছে। আমার কথা বলার মধ্যে কোথাও যদি বুলটুটি বোঝানোর মধ্যে বুলটুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একেবারে আসলে কি দেশের সমস্যা বা মন মানসিকতা ঠিক নেই, নিজেরাও বিদেশ পড়ে আছি, দেশে এই সমস্যা কি হবে কি না হবে আসলে অনেকটা টেনশন কাজ করে, সেটাই আর কি কথা বলতে বলতে ডেকে দিয়েছি। জাস্ট 1 মিনিট আমি আবার 1 মিনিট পরে এসে দেখলাম খুবই সুন্দর, এই যে দেখুন কত সুন্দর হয়েছে তরকারির যে জলটা হয়েছে, জলটা দেখুন কত সুন্দর হয়েছে, এই যে খুবই সুন্দর হয়েছে। ফাইনালি আমার রেসিপিটি একদম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব, আগের থেকে আমি কিছু রোস্ট মশলা তৈরি করে রেখেছি, সেখান থেকে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে দেব এবার আমি আগের থেকে
ধুয়ে পরিষ্কার করে ধনে পাতা রেখেছিলাম কুচি করে, সেখান থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর ইয়ামি হয়েছে, খুবই খুবই টেস্টি হয়েছে। আজকের এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারবেন, খুবই ইয়ামি। ঘরের মধ্যে যখন কিছু থাকবে না, বাঁধাকপি থাকবে, তখন এই যে মাছ মাংসকে হার মানাবে এই রেসিপিটি। আপনারা তৈরি করে দেখবেন, যারা নিরামিষ ভুজি আছেন তারা কিন্তু দেখবেন অবশ্যই ভালো লাগবে। এবার মেন্ডুকটা দেখুন, দুপুরবেলায় ভাতের সাথে গরম গরম চলবে কিন্তু, দুপুরবেলা খাবো। এই যে মেন্ডুকটা দেখবেন, নিন, খুবই সুন্দর হয়েছে। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম, আবার একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা বাই বাই, নমস্কার, চুড্ডিম।